মানুষ প্রত্যেক দিন আমায় হারায়, তারপর পাগলের মতো আমায় খোঁজে, বুক চাপড়ে মরে, এদিক সেদিক অলিগলি। আমি কিন্তু নিজের মতন চলি, আঙুলের ইশারায় মানুষ নাচাই, আবার প্রয়োজনে সেই মানুষ বাঁচাই। আমায় যে ভালোবাসে আমি তারই হয়ে রই, আমি টাকা। আজকের গল্পে আমি 50 টাকা। আমার একটা 50 টাকা হারিয়ে গেছে, খুঁজে পেলে দিয়ে যাবেন। গাছতলার শিব মন্দিরের পাশের গলিতে সোজা ঢুকে দ্বিতীয় বাঁদিকে থাকি। দুর্গা মণ্ডল, দুর্গা মণ্ডল। দুর্গামাসি, দুর্গামাসি, বাড়িতে কেউ আছেন? কে বাবা? দুর্গামাসি আছেন? ভেতরে এসো, ভেতরে এসো। আসলে আমি আপনার বাড়ির সামনে একটা 50 টাকার নোট পড়ে থাকতে দেখলাম, তো সেটাই আপনাকে ফেরত দিতে এলাম। আমার বাড়ির সামনে? না, ঠিক আপনার বাড়ির সামনে নয়, আপনার বাড়ির লাগোয়া যে গলিটা রয়েছে সেই গলিতে নোটটা পড়েছিল। ও, তুমি কি এখানে প্রথম এলে? তুমি থাকো কোথায়? আমি থাকি খড়গপুরে, আমার নাম অর্ঘ্য, অর্ঘ্য সেন। আমার মাসি পাশেই থাকেন, তো আমি ওনার বাড়িই যাচ্ছিলাম, ওই যেতে যেতে হঠাৎ দেখলাম নোটটা পড়ে রয়েছে, তো আপনাকে ফেরত দিতে এলাম। ও, তুমি আমার ছেলের মতন, তুমি আমার বাড়িতে প্রথম এলে। আমি কি তোমাকে খালি মুখে যেতে দিতে পারি? আপনি এত দূর থেকে এসেছো। না না, আপনি ব্যস্ত হবেন না। কালকে আমার ছেলের জন্মদিন ছিল, জানো তো। আচ্ছা। আমি পায়েস করে দিতে পারিনি, তাই হারুকে দিয়ে একটু মন্দিরে পুজো পাঠিয়েছিলাম। একটু প্রসাদ খাও বাবা। আপনি কি ছেলে যদি এসে শোনে তুমি শুধু মুখে চলে গেছো, তাহলে আমাকে খুব বকাবকি করবে, বলবে মা বয়স হয়েছে, তোমার কিচ্ছু মনে থাকে না। ও বাবা রে, সত্যি বয়স হয়েছে গো। আমি উঠব। আপনার টাকাটা ওটা তুমি রেখে দাও বাবা। সত্যি একটা 50 টাকার নোট আমার হারিয়েছিল, সেটা আমি পেয়ে গেছি। রোজ কেউ না কেউ আমাকে টাকাটা খুঁজে দিয়ে যায়। এবার আমি একটা কথা বলি? বলো বাবা। আমি যেমন আপনার ছেলের মতন, আমাকে খালি মুখে এখান থেকে আপনি যেতে দিলেন না, তো ঠিক তেমনই আপনি আমার মায়ের মতন, আমি আপনাকে খালি হাতে রেখে এখান থেকে যেতে পারবো না। সামান্য মিষ্টি রয়েছে। আবার এসব কেন বাবা? কাল আপনার ছেলের জন্মদিন ছিল, ধরে নিন আমি সেটার জন্য দিয়ে গেলাম। আর এই টাকাটা আপনি রাখুন। বেঁচে থাকো বাবা। মাসিমা, বেঁচে থাকো। চা এসে গেছে। ও হারু, ওনাকে একটু চা দে। হ্যাঁ।
থ্যাংক ইউ। মাসিমা খাবার রেডি আছে, কালকের মতো দেরি করো না কিন্তু। আচ্ছা। আমার একটা কাজ করে দে বাবা। হ্যাঁ বলুন না। ওই মোড়ের মাথায় যে পোস্টারটা লেখা আছে, যেটা দেখে তুমি আমার এখানে এসেছো, ওটা একটু ছিঁড়ে দিও বাবা। জানি না কে বা কারা ওই পোস্টারটা লিখে রেখে দিয়েছে। দাদা শুনছেন? আচ্ছা দাদা, এই গাছতলাটা কোন দিকে? এখান থেকে সোজা যাবেন গাছতলা, তার পাশে একটা শিব মন্দির, শিব মন্দিরের পাশ দিয়ে একটা গলি বেরিয়ে যাচ্ছে, সেই গলি দিয়ে সোজা ঢুকবেন, সেকেন্ড লেফট টার্ন। সোজা গিয়ে সেকেন্ড লেফট টার্ন। ধন্যবাদ দাদা। দাদা এটা ঠিক ছিল? হারুদা শুনুন। হ্যাঁ বলছি, দুর্গামাসির ছেলে কোথায় থাকে? মাসিমার ছেলে এক বছর হলো চলে গেছে, কোথায় গেছে তাও জানি না, কবে ফিরবে তাও জানি না, আদৌ ফিরবে কে জানে। আজ একটা ৫০ টাকার জন্য মাতৃত্বের সাথে পরিচয় হলো। ছোটবেলায় আমার বাবার কাছে কেউ আমার বয়স জানতে চাইলে, বয়স তো দূর, জন্মদিনটাই ঠিক কবে সেটা বলতে পারত না। কিন্তু মা ছেলের জন্মদিনের পায়েশ থেকে, ছেলের পরীক্ষার খারাপ নম্বর বাবার কাছে লুকিয়ে রাখা যাতে বাবার কাছে বকুনি না খাই, এসবই করেছে। আজ আবার বুঝলাম মায়েরা মিথ্যে কথা বলে। মায়েরা চান না তার সন্তানকে কেউ খারাপ বলুক। এই পোস্টারটা কে লিখেছে আমার জানা নেই, তবে এই পোস্টার লাগানো থাকলে যদি এরকম কোনো মা রোজ তার হারানো টাকা খুঁজে পান, তাহলে পোস্টারটা থাক না, ক্ষতি কি? হয়তো আমার মতন আরো অনেকের সাথে একটা সামান্য ৫০ টাকার বিনিময়ে হারানো মাতৃত্বের পরিচয় হবে। এর আগেও যখন কেউ পোস্টারটা সরায়নি, আমিও সরালাম না।